বলছিলাম আজকে, তোমরা কি সবাই নিউরনের ছবিটা এঁকেছো? আঁকো নাই না? না না বাকি নেই। ইউজুয়ালি দেখা যায় যে যে না আঁকলে কেন, কি না আঁকলে কিভাবে হবে? এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা তো ধরতে পারবা না, একটু কষ্ট করে এটা আঁকতে উঠতে তোমার 5 থেকে 10 মিনিট লাগতো, ভুল করে ফেলাইলা। নেক্সট টাইম থেকে প্লিজ যেটা বলবে একটু কাইন্ডলি শুনো। আচ্ছা, কিছু জেনারেল প্রিন্সিপাল আছে নার্ভাস সিস্টেমে, লাইক ডিভিশন অফ দ্য নার্ভাস সিস্টেম, সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, নিউরন ডিক্টোরাইন, প্রিন্সিপাল অফ দ্য পেরিফেরাল কন্ট্রোল, এগুলো একটু মানে সিসি চ্যাটার্জি খুলে 2nd বা 3rd পেজে পাবে, ওগুলো একটু দেখে নিও। নার্ভাস সিস্টেমকে আমরা ব্রডলি 2 ভাগে যদি ভাগ করি, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। তোমরা জানো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ, ইউজুয়ালি দেখা যায় হিউম্যান নার্ভাস সিস্টেম কন্টেন অ্যাবাউট 100 বিলিয়ন নিউরনস, এটাকে আন্ডারলাইন করে, এটা এমসিকিউ তে আসছিল একবার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইউজুয়ালি কনসিস্ট অফ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, হ্যাঁ। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ এগেইন ডিভাইডেড ইন্টু সিম্প্যাথেটিক ডিভিশন অ্যান্ড প্যারাসিম্প্যাথিক ডিভিশন। সিম্প্যাথেটিক ডিভিশন ইজ দ্য থোরাকোলাম্বার আউটফ্লো অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন ইজ দ্য ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। আচ্ছা, এটা ক্লাসে ডিভিশনটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, স্পাইনাল কর্ডের সেগমেন্ট গুলা, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বাইরেতে আমরা মানে বাইরেতে খুব এমসিকিউ তে আসে। আমরা বলছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার কি কি নিয়ে হচ্ছে, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেইনের ডিভিশনটা আমরা দেখলাম, এখন স্পাইনাল কর্ডটা কি, এটা কি বলতো? স্পাইনাল কর্ডটা থাকে কোথায়? ইনসাইড দ্য ভার্টিব্রাল কলাম, হ্যাঁ। ভার্টিব্রাল কলামে কোথা থেকে শুরু হয়? ফোরামেন ম্যাগনাম থেকে ডাউনওয়ার্ড যায় অ্যাজ ইন্টার স্পেস বিটুইন দ্য 12 থ্রাসিক সেগমেন্ট অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার ভার্টিব্রা। এগুলো তো অ্যানাটমির কথা, এগুলো আমি তোমরা আমাকে বলবা। আচ্ছা, আমরা যদি দেখি যে সার্ভাইকাল সেগমেন্ট, এই থোরাসিক সেগমেন্ট, লাম্বার সেগমেন্ট, স্যাক্রাল অ্যান্ড কক্সিটিয়াল সেগমেন্ট। আচ্ছা, স্পাইনাল কর্ড ইনভলভমেন্টটা মানে স্পাইনাল কর্ডের কাজ কি? এটা কি শুধু তোমার আমি বলছিলাম তোমাদেরকে লাস্ট ক্লাসে স্পাইনাল কর্ড লেভেলের কাজগুলা, যে শুধু কি তোমার মানে মানে তোমার কি বলবো, যে ইনফরমেশন ক্যারি করে বা সিগন্যাল ক্যারি করে? না, ওর আরো অনেকগুলা কাজ আছে। সেগমেন্টাল স্পাইনাল রিফ্লেক্স লাইক ইউরিনেশন, ডেফিকেশন, রিলে ইনফরমেশন টু অ্যান্ড ফ্রম দ্য ব্রেইন থ্রু দ্য অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট অফ দ্য স্পাইনাল কর্ড। অ্যাসেন্ডিং ট্র্যাক্স কনভে ইনফরমেশন অ্যাবাউট সেন্সেশন অফ টাচ, পেইন, টেম্পারেচার অ্যান্ড ভাইব্রেশন টু দ্য হায়ার সেন্টার, অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক রেসপন্সিবল ফর কেরিং ইনফরমেশন ফ্রম দ্য হায়ার সেন্টার টু দ্য ইফেক্টর অর্গানস লাইক মাসেল, গ্ল্যান্ড অ্যান্ড ভিসারা। যেমন বাইবাতে একবার ধরেছিল ইফেক্টর অর্গান গুলা কোনগুলা কেউ বলতে পারে নাই, অথচ ইফেক্টের অর্গান মানে কি, কোথায় তোমার ইফেক্ট দেখাচ্ছে, মাসেল, গ্ল্যান্ড অ্যান্ড ভিসেরা। এগুলো আছে তোমার অ্যাজ এ হোল স্পাইনাল কর্ড কি কি কাজে ইনভলভ হয়, মানে তোমরা শুধু বলো যে সেন্সেশন ক্যারি করে। আচ্ছা, এই ট্র্যাক গুলা হচ্ছে, ট্র্যাক হচ্ছে বান্ডেল অফ নার্ভ ফাইবার্স। এগুলো হচ্ছে তোমাদের আমাদের ইন্ডিভিজুয়াল আইটেম আছে, অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক। অলরেডি মনে হয় তন্নি ম্যাডাম শুরু করছেন, করছেন না? আমি জিজ্ঞেস করবো না কিছু, বলো হ্যাঁ অথবা না বলো, শুরু করছে না করে নাই? সেকেন্ড আইটেম ম্যাম শুরু করছে। হ্যাঁ, গুড। মানে তোমার স্পাইনাল কর্ড এই সিস্টেম গুলাতে অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক এর ইনফরমেশন ক্যারি করতেছে, এইভাবে বলতে হবে, হ্যাঁ। তারপর সেগমেন্টাল স্পাইনাল রিফ্লেক্স লাইক ইউরিনেশন, ডেফিকেশন ইনভলভ আছে। আচ্ছা, এইটা আমি কিন্তু লাস্ট ক্লাসে মানে খুব খুব ইম্পর্টেন্স দিয়ে বলছিলাম, যে একবার রিটেনেই আসছে এইভাবে, যে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফাংশন, রোল ওয়ান আমাকে একটু বলো, এটা রোল ওয়ান কোথায় আছো? রোল ওয়ান, রোল ওয়ান, রোল টু আছো? আমি বারবার বলছি খুব ইজি করে পড়ো, তোমাদের যদি এই কথাগুলো বলতে ইচ্ছে না করে কোনো সমস্যা নাই। যে দ্য মেজর লেভেলস অফ সেন্ট্রাল স্পাইনাল কর্ড ফাংশনস আর ডিভাইডেড অ্যাজ ফলোজ বলে তোমরা এই 3টা লেভেলে বলে যাবা। রোল টু নাই, রোল থ্রি আছো? তোমরা যে ক্লাসগুলো করতেছো না, রোল ওয়ান থেকে, ওয়ান নাই, টু নাই, থ্রি নাই, তোমরা কি জানো এগুলো রেকর্ড হয়ে আছে? তোমাদের নেক্সট টাইম সেন্ট আপের সময় এগুলা প্রত্যেকটা ক্লাসের পার্সেন্টেজ তোমার কাউন্ট করা হবে। তোমাদের এই অবস্থা কেন? রোল ওয়ান কোথায়? নাই। রোল টু নাই।
three, four, এক থেকে দশের মধ্যে কে আছো? এক থেকে দশের মধ্যে বলো ম্যাডাম, আমি কি বলবো আমি আছি আমি বিপদে পড়ার জন্য? বলো এক থেকে দশের মধ্যে কে আছো? কেউ নাই। দশ থেকে বিশের মধ্যে কেউ আছো? টেন থেকে টোয়েন্টির মধ্যে? আচ্ছা ঠিক আছে, রোল এইটিন। বলো দেখি, রোল টেন এতক্ষণে আসছো? আমি তো বললাম টেন থেকে টোয়েন্টির মধ্যে। আচ্ছা টুয়েলভ, তুমি আমাকে বলো তো যে মেজর লেভেলস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে আমরা কয়টা লেভেলে ডিভাইড করতে পারি? ম্যাম তিনটা। হ্যাঁ বলো, স্পাইনাল কর্ড লেভেল, লোয়ার ব্রেইন এন্ড হায়ার ব্রেইন লেভেল। ঠিক আছে, লোয়ার ব্রেইন আর হচ্ছে সাবকর্টিকাল লেভেল, হায়ার ব্রেইন। আমি কিন্তু তোমাদেরকে আসলে বলেই দিয়েছিলাম যে এই জিনিসটাই তোমাদের মেইনলি পুরাটা লেকচার থেকে রিটেনের জন্য পড়তে হবে, কেন জানি তোমরা পড়ো নাই। আচ্ছা এখন আমাকে রোল 18 একটু কষ্ট করে বলো তো যে স্পাইনাল কর্ড লেভেলে কি কি কাজ হয়? ম্যাম ওয়াকিং মুভমেন্ট, রিফ্লেক্সেস দ্যাট উইথড্র পোরশন অফ দা বডি অ্যাওয়ে ফ্রম দা পেইনফুল অবজেক্ট। গুড, রিফ্লেক্সেস দ্যাট স্টিফেন দা লেগস to support the body against gravity. Number 4, reflexes that control local blood vessels, GIT movements or urinary excretion. Very good. মানে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড হচ্ছে তোমার অনলি সিগন্যাল কন্ডাকশনে হেল্প করে না, সে এই কাজগুলোতে হেল্প করছে, লাইক ওয়াকিং মুভমেন্ট। তারপরে হচ্ছে তোমার একটা পেইনফুল অবজেক্ট, যেমন ধরো তুমি বসে আছো কিন্তু তোমার পাশে একটা বান্ধবী দুষ্টামি করে বা একটা ফ্রেন্ড দুষ্টামি করে তোমার কি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসলো, তখন তোমার মনে হলো আল্লাহ গরম লাগতেছে কেন, তখন ওই জায়গাটা থেকে তুমি তোমার হাতটা সরিয়ে ফেললে। এই যে এই এই যে তোমার এই রিফ্লেক্সটা হলো, রিফ্লেক্স কিন্তু হচ্ছে ইনভলেন্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস। মানে একটা অ্যাকশনে যে তুমি রিয়াকশন করতেছো, তুমি গরম লাগলো তুমি হাতটা সরিয়ে ফেলা, যে রিফ্লেক্স দ্যাট উইথড্র পোর্শন অফ দ্য বডি অ্যাওয়ে ফ্রম দ্য পেইনফুল অবজেক্ট। অথবা কেউ বসে আছো পিছন থেকে তোমাকে পেন্সিল দিয়ে গুঁতা দিচ্ছে, তখন তুমি হাতটা সরিয়ে ফেললা বা কোমরটা সোজা করে ফেললা, এই তুমি পেইনফুল অবজেক্ট থেকে সরে গেলে। এই কাজগুলো করতেছে তোমার স্পাইনাল কর্ড লেভেলে। তারপরে এই যে আমরা দাঁড়িয়ে আছি গ্র্যাভিটির এগেনস্ট, আমাদের কখন আমাদের ফুড আমাদের লেগ যদি মানে শক্ত করে আমরা মানে কি বলবো কাফ মাসেল গুলা যদি আমরা স্টেফেন করে দাঁড়াতে না পারি আমরা তো পড়ে যাবো। যে গ্র্যাভিটির এগেনস্টে যে তুমি দাঁড়িয়ে আছো এইটাও তোমার স্পাইনাল কর্ড লেভেলে হচ্ছে। আর কিছু লোকাল ব্লাড ভেসেল লাইক জিআইটি মুভমেন্ট, ইউরিন এক্সক্রিশন, এরাও স্পাইনাল কর্ড লেভেলে কাজ করে। ঠিক আছে 18। তারপর 19, 20 কে আছো? আপনি আমাকে একটু কষ্ট করে বলেন তো যে লোয়ার ব্রেইন অথবা সাবকর্টিক্যাল লেভেলে আমাদের কি কি ফাংশন হয়। তার আগে তুমি একটা কথা আমাকে বলো, বা লোয়ার ব্রেইন বা সাবকর্টিক্যাল লেভেল কোন কোন রিজন গুলো নিয়ে হচ্ছে? মেডুলা, এরপর হচ্ছে মেসেন সেফালন, এরপর হচ্ছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরেব্রা, এরপর হচ্ছে ম্যাম বেসাল গ্যাংলিয়া। প্লিজ সেরিবেলাম, হ্যাঁ সেরিব্রাম, সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা জিনিস, সেরিবেলাম আরেকটা জিনিস। হ্যাঁ জি ম্যাম, হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়াল ফাংশন হিসেবে বলতে চাই এভাবে না বলে, যেমন ধরো যে তোমার হচ্ছে কি হয় মেডুলা এন্ড পন্স, ও আমার কি করতেছে যে কনসিয়াসনেস দ্যাট ইজ হেল্পফুলনেস, রেসপিরেটরি এন্ড কার্ডিওভাস্কুলার ফাংশন লাইক আর্টারিয়াল প্রেশার এন্ড রেসপিরেশন মেইনটেইন। জি ম্যাম, আর্টারিয়াল প্রেশার, রেসপিরেশন, এরপর হচ্ছে ম্যাম ইকুইলিব্রিয়াম, ফিডিং রিফ্লেক্সেস। ভেরি গুড, এইটা তোমরা অ্যাজ এ হোল এভাবে বলতে পারো, অথবা আরো ভালো হয় যদি স্পেসিফিক করে বলতে পারো লাইক মেডুলা এন্ড পন্স। যেমন ধরো যে এই এই ছবিটা দেখে মেডুলা এন্ড পন্স তোমার রেসপন্সিবল ফর তোমার হচ্ছে রেসপিরেশন এন্ড মেইনটেনেন্স আর্টারিয়াল ব্লাড প্রেশার। আর্টারিয়াল ব্লাড প্রেশার মেইনলি কি করতেছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, দেন মিড ব্রেইন, থ্যালামাস, হাইপোথ্যালামাস, ওরা হচ্ছে টেম্পারেচার, এক্সাইটমেন্ট, ফিয়ার এন্ড এঙ্গারটা কন্ট্রোল করতেছে। আর বেসাল গ্যাংলিয়া এন্ড হচ্ছে তোমার
সেরিবেলাম, ওরা হচ্ছে মাসেল টোন ম্যাম, পোস্টার এটা প্ল্যান হচ্ছে ম্যাম প্রোগ্রামিং। রিয়াকশন টু পেইন এন্ড হচ্ছে রিয়াকশন টু হুম প্রেশার। হুম ভেরি গুড, এভাবে বললে একটু ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা নেক্সট, নেক্সট কে, তোমার রোল নাম্বার কত ছিল ম্যাম? 21। হ্যাঁ তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, জি 21, ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। 22, 23, মোস্ট ওয়েলকাম। 23, 24, 23, তুমি আমাকে বলো যে হায়ার ব্রেইন বা কর্টিক্যাল লেভেলে কি কি কাজ হয়। ম্যাম নাম্বার ওয়ান সেরেব্রাল কর্টেক্স, এক্সট্রিমলি লার্জ স্টোর হাউস অফ মেমোরি, প্রিসিডস দ্য ফাংশন অফ লোয়ার। এভাবে বলবা যে সেরিব্রাল, মানে ইউজুয়ালি তোমার হায়ার লেভেল বা কর্টিক্যাল লেভেল কোনটা? সেরিব্রাল কর্টেক্স কে আমরা হায়ার লেভেল, মানে আমাদের, মানে কি বলবো, যে মেইন সেন্টার বা মেইন বসটাকে আমাদের সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের মেইন, কি বলবো, আমাদের হেড অফিস, ওখান থেকে আমাদের সব তোমার মানে কমান্ডিং ইনফরমেশন গুলো আসে। তাহলে ও কি কি করে, যে এরপরে বলে যাও যে এক্সট্রিমলি লার্জ স্টোর হাউস অফ মেমোরি হ্যাঁ প্রিসিস দ্য ফাংশন অফ লোয়ার ব্রেন সেন্টার, এসেনশিয়াল ফর থট প্রসেস। থট প্রসেসেস, ভেরি গুড। আর হচ্ছে এই কথাটা মাথায় রাখবে যে সেরিব্রাল কর্টেক্স কখনো একা একা কাজ করে না, যে আদার যে সেন্টার আছে ওর অ্যাসোসিয়েশনে কাজ করে। ঠিক আছে, এটা দেখো, এটা এই লাইনটা নিচে কিন্তু আন্ডারলাইন করো যে এক্সট্রিম লার্জ হাউস অফ মেমোরি, এটা কিন্তু একবার এমসিকিউতে আসছিল, সেরিব্রাল কর্টেক্স, সেরিবেলাম, বেসাল গ্যাংলিয়া, পন্স, এরকম দিয়ে দিছিল যে সেরিব্রাল। তাহলে হচ্ছে আমরা হায়ার সেন্টার বা কর্টিকে লেভেল যদি বলি, আমরা সেরিব্রাল কর্টেক্স বলবো। বলে হচ্ছে তোমার কি কি ফাংশন করে, এক্সট্রিম স্টোর হাউস অফ দ্য মেমোরি, প্রিসাইজ কন্ট্রোল অফ লোয়ার সেন্টার্স, লোয়ার ব্রেন সেন্টার্স, তারপরে হচ্ছে তোমার এসেনশিয়াল ফর থট প্রসেসেস, আরো আছে তোমার ইন্টিগ্রেশন, অ্যাওয়ারনেস, সবগুলাই কাজ করে। আচ্ছা আজকে আমরা নার্ভাস সিস্টেমের বেসিক, মানে হচ্ছে মেইন থিং, বলে না যে মানে এটা না জানলে তুমি আর কিছুই জানবা না, দ্যাট ইজ আমরা আজকে পড়বো নিউরন। তার আগে আমরা একটু জানি, আমি বলছিলাম মনে হয় একটু লাস্ট ক্লাসে স্টার্ট করছিলাম, তোমাদেরকে অনুরোধ করলাম ছবিটা এঁকে আনতে, তোমরা আমার কথাই শুনলা না। তাহলে কি বলতে পারি যে নার্ভাস সিস্টেমে আমরা জানি ইউজুয়ালি তোমার মেইনলি হচ্ছে মেইন সেল, দ্যাট ইজ ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট, নিউরন নিয়ে হচ্ছে, আর একটু হচ্ছে নিউরোগ্লিয়া মানে সাপোর্টিং সেল। আমরা আজকে দুইটাই পড়ার চেষ্টা করবো। তাহলে হচ্ছে নিউরনের ডেফিনেশন, আমি জানি এটা তোমরা জানো, কিন্তু এইটাই বলতে হবে, এ নার্ভ সেল উইথ অল ইস প্রসেসেস ইজ কল নিউরন, ইট ইজ দ্য ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্টেন্স মোর দেন 100 বিলিয়ন্স অফ নিউরন, মানে একটা নার্ভ সেল এবং ওর কিছু প্রসেসেস থাকে, মানে প্রসেসেস মানে হচ্ছে কি, ব্রাঞ্চিং, একটা মেইন বডি থেকে কিছু কিছু ছোট ব্রাঞ্চ হবে, কিছু বড় ব্রাঞ্চ হবে, ওই প্রসেস গুলাকে নিয়েই তোমার একটা নার্ভ সেল হচ্ছে, একটা কমপ্লিট নার্ভ সেল যা কিছু প্রসেসেস আছে তাকে আমরা নিউরন বলতেছি। ইট ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, ইট কন্টেইন মোর দেন 100 বিলিয়ন্স অফ নিউরনস, ইট ইজ সিমিলার টু এনি আদার সেলস অফ দ্য বডি হ্যাভিং নিউক্লিয়াস অ্যান্ড অল অর্গানালিস, ইট ইজ অলসো কল্ড নার্ভ সেল। এইটা নিচে আন্ডারলাইন করো, এমসিকিউতে আসছিল। The neuron is found in the brain, spinal cord and ganglia. যেমন ধরো তোমাদেরকে জিজ্ঞেস করে যে নিউরন কোথায় কোথায় পাওয়া যায়, তোমরা শুধু ব্রেইন বলে চুপ করে থাকো, ব্রেইন না, ব্রেইন, স্পাইনাল কর্ড, গ্যাংলিয়া, মেইনলি এই তিন জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, আমরা নিউরনের সাথে আদার সেলের কিছু ডিফারেন্স আছে, যেমন ধরো যে নিউরন হ্যাজ ব্রাঞ্চ অর প্রসেসেস নোন এক্সন অ্যান্ড ডেনড্রাইট, the neuron does not have centrosome so it cannot undergo cell division. আচ্ছা তোমাদেরকে ম্যাডাম কিছু স্পেশাল প্রপার্টি অফ নিউরন বলছে, এটা আমাকে তোমরা বলো, জানো নিউরনে কিছু স্পেশাল প্রপার্টি আছে ম্যাম? এক্সাইটেবল সেলস, জি ম্যাম, নন ডিভাইডিং সেল, নন রিপ্লিকেটিং অ্যাডজাস্ট গ্রান্টিং সেলস। এটা আমার রিটেন কোয়েশ্চেন আসছিল যে হোয়াট আর দ্য স্পেশাল প্রপার্টিস অফ এ নিউরন, তখন তোমরা কি লিখবে বলো? নিউরনস আর এক্সাইটেবল সেল, তাহলে ঠিক আছে। এক নাম্বার হচ্ছে নিউরনস হচ্ছে এক্সাইটেবল সেল, নাম্বার টু নিউরনস আর নন ডিভাইডিং এন্ড নন রেপ্লিকেটিং সেল, ভেরি গুড, নাম্বার থ্রি নিউরন হ্যাজ ব্রাঞ্চেস কল্ড এক্সন এন্ড ডেনড্রাইট, branches and or processes called axon and dendrite. Number 4 is responsible is for neural conduction, conduction, integration, and transmission of coded information.
Very good. And number five, it synthesizes and releases neurotransmitter. তোমরা এই কথাগুলো কোথায় লিখবা জানো? ফাংশনাল জোন এটা গ্যানোনে আছে, এটা পড়তে পারো নাও পড়তে পারো। এই যে তোমরা এই ডেফিনিশনটা বলবে, তারপরে এই কথাগুলো বলবে, বলার পর তোমরা এটা হচ্ছে ভাইবার জন্য, হ্যাঁ এটা রিটার্নে লেখা লাগবে না। তখন তোমরা পার্টসে যাওয়ার আগে এই কথাগুলো লিখে নিবে, যেমন এই পয়েন্টটা লিখে নাও, আমার আমি এই যে স্লাইডে দিই নাই, কিন্তু তোমরা এটা লিখে নাও যে নিউরনস যাওয়ার পরে তোমরা স্পেশাল প্রপার্টিস অফ এ নিউরন বলবা। হ্যাঁ যেমন ধরো যে এমসিকিউ তে আসছে, প্রথম দুইটাই এমসিকিউ তে আসছে আমাদের, যে নিউরনস আর এক্সাইটেবল সেল আর নন এক্সাইটেবল সেল। নিউরনস আর এক্সাইটেবল সেলস, নিউরনস আর নন ডিভাইডিং এন্ড নন রেপ্লিকেটিং। বারবার এটা মাথায় রাখবার, নিউরনস কখনো তোমার এই যে নিউরনস ড্যামেজ হলে সেকেন্ড টাইম আর তোমার কখনোই রেপ্লিকেশন হয় না, মানে আর ফার্দার তোমার জেনারেশন হয় না। Neurons have branches or processes called axon and dendrite. It neurons is responsible for reception, conduction, integration and transmission of coded information. ঠিক আছে? It release and synthesize and release neurotransmitter. ঠিক আছে? এখন আমরা next পড়বো the structure or parts of a neuron. What is the structure or parts of a neuron? একটা নিউরনের স্ট্রাকচার কি অথবা পার্ট কি? Each neuron is consist of two essential parts. But each neuron is made up following parts. Number one, the nerve cell body or soma, অথবা শুধু বলা যায় সেল বডি অর সোমা অর পেরিক্রেনিয়ন, এন্ড প্রসেসেস লাইক এক্সন এন্ড ডেনড্রাইট। এই যে এটা যদি আর বারবার বলছিলাম, গ্যানন থেকে নেওয়া হয়েছে ছবিটা, ওখান থেকে আঁকবে। এটা একটা যেমন ধরো সোমা, দিস ইজ দ্য সেল বডি, হ্যাঁ যেখানে নিউক্লিয়াস আছে। এর থেকে যে শর্ট ব্রাঞ্চ গুলা, মানে সেল বডির খুব কাছে যে ব্রাঞ্চ গুলা, মাল্টিপল ব্রাঞ্চ, ওদেরকে আমরা বলি ডেনড্রাইট। আর এই সেল বডি থেকে যে মানে একটা লম্বা যে একটা বড় লং ব্রাঞ্চ হয়ে গেছে, ওকে আমরা বলি এক্সন। তাহলে তোমার একটা নিউরনের মেইনলি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সোমা অর সেল বডি অ্যান্ড প্রসেসেস উইচ ইনক্লুডস ডেনড্রাইট অ্যান্ড এক্সন। ইউজুয়ালি দেখা যায় একটা নিউরনে মাল্টিপল ডেনড্রাইট থাকতে পারে, বাট এক্সন একটাই থাকবে। এই যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ নিউরন, দিস ইজ দ্য সেল বডি, নিউক্লিয়াস, তোমার হচ্ছে দেখো ডেনড্রাইটস, কত মাল্টিপল ব্রাঞ্চ, আর দিস ইজ দ্য এক্সন। হ্যাঁ এক্সন, এক্সন ইজ কভার্ড বাই মায়েলিন শীট, সোয়ান সেল হচ্ছে তোমার মায়েলিন শীটটা ফর্ম করে, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এন্ড সেন্ট্রাল, আমি এটা পরে দেখাবো, সেন্ট্রাল অলিগোডেন্ড্রোসাইট, আর লোয়ার পোর্শনটাকে আমরা বলি এক্সন টার্মিনাল। যে একই কথা, this figure also shows the cell body or soma, these are the dendrites, myelin, তোমরা দেখবা যে একটা মায়েলিন শীটটা কিন্তু কন্টিনিউয়াস না, একটা রেগুলার ইন্টারভেলে এটা একটু গ্যাপ হয়ে যায়, যাকে যেই জায়গাটায় তোমার মায়েলিন শীটের কভারিং থাকে না ওই জায়গাকে বলে নোড অফ রানভিয়ার। আচ্ছা এখন তোমাদের মনে হতে পারে কোন ছবিটা আঁকবা, এইটা আঁকবো, এই ছবিটা, এটা গ্যানোনে দেওয়া আছে সুন্দর করে। হ্যাঁ এগুলো এমনিতেই তোমাদের বোঝানোর জন্য নেওয়া হয়েছে। আচ্ছা এখন আমরা পড়বো যে তোমার সেল বডি অথবা হচ্ছে তোমার সোমা অথবা নার্ভ সেল বডি। তাহলে কি, দ্য নার্ভ সেল বডি ইজ অলসো নোন এজ সোমা অর পেরিকেরিয়ন, ইট ইজ ইরেগুলার ইন শেপ লাইক এনি আদার সেল, ইট ইজ কনস্টিটিউটেড বাই এ মাস অফ সাইটোপ্লাজম হুইচ ইজ নোন এজ নিউরোপ্লাজম হুইচ ইজ কভার্ড বাই এ সেল মেমব্রেন হুইচ ইজ নোন এজ নিউরোলেমা। তার মানে হচ্ছে আদার সেলের মতো একটা সাইটোপ্লাজম থাকে যাকে আমরা বলি নিউরোপ্লাজম। আচ্ছা এই নিউরো সাইটোপ্লাজম অথবা নার্ভ সেল অথবা নিউরোপ্লাজম কি কি কন্টেইন করে দেখো, এই লার্জ নিউক্লিয়াস, নিজেল বডিস, নিউরোফিব্রিলস, মাইটোকন্ড্রিয়া and Golgi apparatus. এবং এখানে তোমরা স্মুথ এন্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলতে পারো, যেটা হচ্ছে তোমার নিজেল বডির মধ্যে থাকে, এভাবেও বলতে পারো, অথবা এভাবেও বলতে পারো যে নিউরোপ্লাজম কন্টেইন রাফ স্মুথ এন্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্য গলগি বডিস, দ্য মাইটোকন্ড্রিয়া, দ্য নিজেল গ্র্যানিউলস, দ্য নিউরোফিব্রিলস হুইচ কনসিস্ট অফ মাইক্রো ফিলামেন্টস এন্ড মাইক্রো টিবিউলস, রাইবোজোমস এন্ড centrosome and some inclusions like melanin, lipofusion, etc. ঠিক আছে?
বারবার বলছি যে তোমার নিউক্লিয়াস থাকবে, নিজেলস বডির মধ্যে হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামতে থাকে, এই জন্য আমি আর আলাদা করে লিখি নাই। নিউরোফিব্রিল যেটা হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিবিউলস নিয়ে হচ্ছে, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, আর এখানে তোমার লিখে নেবা রাইবোসোম অ্যান্ড সেন্ট্রোসোম। ঠিক আছে, আবার বলবো, এটা কিন্তু এমসিকিউতে আসে। দ্য নিউরোপ্লাজম, দ্য সেল বডি যে নিউরোপ্লাজম, ও হচ্ছে কি কি কন্টেইন করে? দ্য নিউক্লিয়াস, দ্য নিজেলস বডিজ, দ্য নিউরোফিব্রিল, নিউরোফিব্রিল কনসিস্ট অফ মাইক্রোফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিবিউলস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, রাইবোজোম, সেন্ট্রোজোম অ্যান্ড সাম ইনক্লুশনস। অ্যান্ড তোমরা এখানে রাফ অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলতে পারো, কারণ নিজেলস গ্রানিউল কন্টেইন রাফ অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এইটা হচ্ছে অসংখ্য স্টার দিয়ে রাখো। দ্য নিজেলস বডিজ অ্যান্ড নিউরোফিব্রিলস আর ফাউন্ড অনলি ইন দ্য নার্ভ সেল বাট নট ইন দ্য আদার সেল। মানে আদার সেলের সাথে নার্ভ সেলের একটা স্পেশাল ডিফারেন্স হচ্ছে যে নিজেলস গ্রানিউলস ইজ অনলি স্পেসিফিক ফর দ্য নার্ভ সেল অ্যান্ড নিউরোফিব্রিলস আর অনলি স্পেসিফিক ফর দ্য নার্ভ সেল। এই দুইটা জিনিস হচ্ছে মেইনলি হচ্ছে নিজেলস বডিজ, যেটা হচ্ছে অন্য কোনো সেলে পাওয়া যায় না। এখন নিজেলস বডিটা কি, এটা খুব খুব সংক্ষেপে এটা ভাইবাতে ধরা হয় যে নিজেলস বডি অর নিজেলস গ্রানিউলস আর দ্য স্মল বেজোফিলিক গ্রানিউলস ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য নিউরন। আমরা জানলাম যে সাইটোপ্লাজম অফ দ্য নিউরন কে আমরা বলছি নিউরোপ্লাজম। দিস বডিস আর প্রেজেন্ট ইন দ্য সোমা অ্যান্ড ডেনড্রাইট বাট নট ইন দ্য এক্সন হিলক। এটা এটা মার্কিংটা ইয়ে হয় নাই, তুমি এটা আন্ডারলাইন করো যে নিজেলস বডিস মেইনলি হচ্ছে তোমার আদার সেলের সাথে নিজেলস বডি, আদার সেলের সাথে নার্ভ সেলের ডিফারেন্স হচ্ছে নার্ভ সেলই হচ্ছে তোমার নিজেলস বডি পাওয়া যাবে, কিন্তু এটা কোথায় পাওয়া যাবে? সোমা অথবা সেল বডি অ্যান্ড ডেনড্রাইটে পাওয়া যাবে, কিন্তু কোনো তোমার এক্সনে পাওয়া যাবে না। এই যে দেখো, দিস ইজ দ্য নিজেল বডি যেটা হচ্ছে তোমার ডেনড্রাইটে আছে অ্যান্ড সেল বডিতে আছে, কিন্তু এক্সনে কোনো তোমার নিজেলস বডি নাই। তোমাকে যদি বলা হয়েছে তুমি নিজেলস বডি মানে এক্সন অ্যান্ড ডেনড্রাইট কিভাবে আলাদা করবা, তখন তুমি বলবা যে এক্সন এক্সনে কোনো নিজেলস বডি নাই, কিন্তু ডেনড্রাইট অ্যান্ড সেল বডিতে নিজেলস বডি আছে। আচ্ছা, এইভাবে টাইগয়েড সাবস্টেন্স বিকজ দে আর রেসপন্সিবল ফর স্পটেড অ্যাপিয়ারেন্স অফ দ্য সোমা আফটার সুইটেবল স্টেনিং। এই যে এই এই কথাটা একটু আগে বললাম, ডেনড্রাইটস আর ডিস্টিংগুইশড ফ্রম দ্য এক্সনস বাই দ্য প্রেজেন্স অফ নিজেলস গ্রানিউলস আন্ডার মাইক্রোস্কোপ। আমরা একটা নার্ভ সেলের একটা স্লাইড তৈরি করে যদি অ্যাপ্রোপ্রিয়েট স্টেইনিং করে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তুমি ডেনড্রাইট এবং এক্সন আলাদা করতে পারবা কিভাবে? তোমার হচ্ছে নিজেলস বডি থাকবে ডেনড্রাইটে, কিন্তু এক্সনে কোনো নিজেলস গ্রানিউল থাকবে না। নিজেলস গ্রানিউলস আর দ্য মেমব্রেনাস অর্গানালিস কন্টেইনিং রাইবোজোম। এই যে রাইবোজোম থাকবে, আর হচ্ছে দিস বডিস আর কনসার্ন উইথ দ্য সিনথেসিস অফ প্রোটিন ইন দ্য নিউরন। আমরা জানি রাইবোজোমের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। তাহলে হচ্ছে এখানে আমি এই জন্য আলাদা করে তোমার রাইবোজোমের কথা বলি নাই, কারণ নিজেলস গ্রানিউল হচ্ছে তোমার রাইবোজোম কন্টেইন করে। আর এখানে তোমরা প্লিজ নার্ভ সেল বডিতে যদি কন্টেইন কি কি করে এটা কিন্তু বাইবাতে ধরে যে সেল বডিতে কি কি থাকে, নিউক্লিয়াস অ্যান্ড নিউরোপ্লাজম, নিউরোপ্লাজমে কি কি থাকে, স্মুথ অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটু কাইন্ডলি এখানে লিখে নাও, স্মুথ অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, নিজেলস গ্রানিউল, মাইক্রোফিলামেন্টস অ্যান্ড মাইক্রোটিবিউলস, বা তুমি নিউরোফিব্রিলস বলবা অ্যাজ এ হোল, নিউরোফিব্রিলস। তারপর হচ্ছে রাইবোজোম যেটা নিজেলস গ্রানিউল বডি কন্টেইন করে, আর হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড সাম ইনক্লুশনস। তাহলে নিজেলস বডি সম্বন্ধে ক্লিয়ার? এটা একটা বেজোফেলিক গ্রানিউল যেটা হচ্ছে নিউরোপ্লাজমে থাকে, যেটা হচ্ছে তোমার অনলি ডেনড্রাইট অ্যান্ড সেল বডিতে থাকবে, কিন্তু কোনো এক্সনে থাকবে না। ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে তোমার রাইবোজোম কন্টেইন করে, যে হচ্ছে তোমার প্রোটিন সিনথেসিস হেল্প করে। হ্যাঁ, কি রে, কিসের আওয়াজ? আচ্ছা, এখন আমরা পড়বো যে সেল বডি পড়লাম, সেল প্রসেসেস, মেইনলি দুইটা সেল প্রসেসেস থাকে, ডেনড্রাইট অ্যান্ড এক্সন। ডেনড্রাইটটা কি দেখো, ডেনড্রাইট ইজ দ্য ব্রাঞ্চ প্রসেসেস অফ নিউরন অ্যান্ড ইট ইজ ব্রাঞ্চ রিপিটেডলি। মানে হচ্ছে এটা হচ্ছে মেইনলি ব্রাঞ্চিং প্রসেস অফ নিউরন। ইট ইজ দ্য প্রসেস দ্যাট ক্যারিজ ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি। এই কথাটা বুঝো, মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তোমার ইনফরমেশন ক্যারি করে নিয়ে যায়।
পেরিফেরাল নার্ভাস সিস্টেম টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে হচ্ছে ইট ইজ দ্য প্রসেস দ্যাট ক্যারিজ ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি। এই যে তোমার হচ্ছে ডেন্ড্রাইট, সে হচ্ছে তোমার ইনফরমেশন ক্যারি করে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়, মানে হচ্ছে ইট ইজ দ্য প্রসেস দ্যাট ক্যারিজ ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি, মানে বিভিন্ন বিভিন্ন পোর্শন থেকে তোমার ইনফরমেশন অথবা ইম্পালস ক্যারি করে সে টুয়ার্ড সেল বডির দিকে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে হচ্ছে ডেন্ড্রাইট ইজ দ্য ব্রাঞ্চ প্রসেস অফ দ্য নিউরন অ্যান্ড ইটস ব্রাঞ্চেস রিপিটেডলি, ইট ইজ দ্য প্রসেস দ্যাট ক্যারিজ ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি, ইট মে বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, মানে হচ্ছে এর নাম্বার, ইফ প্রেজেন্ট ইট মে বি ওয়ান অর মেনি ইন নাম্বার, মাল্টিপল ইন নাম্বার, ইউজুয়ালি কি নাম্বার ভ্যারিজ ফ্রম নীল টু নিউমেরাস, মানে দেখা যায় অনেক সময় ডেন্ড্রাইট নাও থাকতে পারে, যদি থাকে অনেক সময় তাহলে একটা অথবা অসংখ্য নিউরো ডেন্ড্রাইট থাকতে পারে। দ্য ডেন্ড্রাইট হ্যাজ নিজাল গ্রানিউলস অ্যান্ড নিউরোফিব্রিলস, যেটা আমি একটু আগে বললাম যে একটা এক্সন থেকে একটা ডেন্ড্রাইটকে তুমি কেমন করে আলাদা করবা, যে ডেন্ড্রাইটে তোমার নিজাল গ্রানিউলস অ্যান্ড নিউরোফিব্রিল থাকবে। ইউজুয়ালি ডেন্ড্রাইট ইজ কন্ডাক্টিভ ইন নেচার, ইট ট্রান্সমিট ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি, ইউজুয়ালি ডেন্ড্রাইট ইজ শর্টার দেন এক্সন, মানে হচ্ছে এটা শর্টার ব্রাঞ্চিং প্রসেস। আচ্ছা, এখানে কোনো তোমার মায়েলিন শিট কভারিং থাকে না। হ্যাঁ, ইট রিসিভ ইম্পালসেস ফ্রম আদার নিউরনস, এই যে বললাম যে ইট ট্রান্সমিট ইম্পালস, সে কোথেকে আগে সে রিসিভ করবে, কোথেকে আদার নিউরন থেকে তোমার ইম্পালস রিসিভ করবে, করে তোমার সেল বডির দিকে নিয়ে আসবে। দিস ইজ দ্য ডেন্ড্রাইট। হ্যাঁ, অল অ্যাবাউট ডেন্ড্রাইট। তাহলে হচ্ছে তোমার এটা সেল বডি, এটা ডেন্ড্রাইট, ডেন্ড্রাইটটা তোমার কি হবে, দিজ আর দ্য স্মল মাল্টিপল প্রসেসেস ফ্রম দ্য অ্যারাইজেস ফ্রম দ্য সেল বডি, ইট ইজ দ্য প্রসেস দ্যাট ক্যারিজ ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি, মানে হচ্ছে পেরিফেরাল থেকে সেন্ট্রালে চলে আসবে, ইট ইজ শর্ট অ্যান্ড ব্রাঞ্চিং প্রসেস অফ দ্য নিউরন, কন্টেন্টস ইউজুয়ালি নিজেল গ্র্যানিউলস থাকবে, এখানে কোনো মায়েলিন শীট থাকবে না, দেখো এখানে যেমন মায়েলিন শীট আছে এখানে কোনো মায়েলিন শীট নাই, আর এটা রিসিভ ইম্পালসেস ফ্রম আদার নিউরনস। এখন আমরা পড়ব এক্সন। এক্সনটা কি, এক্সন ইজ দ্য লঙ্গার প্রসেস অথবা লঙ্গেস্ট প্রসেস অফ দ্য নার্ভ সেল, ইচ নিউরন হ্যাজ অনলি ওয়ান এক্সন, এক্সন অ্যারাইজেস ফ্রম এক্সন হিলক অফ দ্য নার্ভ সেল বডি অ্যান্ড ইজ ডিভয়েড অফ নিজেল গ্রানিউলস, ইট এক্সটেন্ডস ফর এ লং ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য নার্ভ সেল বডি, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট এক্সন ইজ অ্যাবাউট 1 meter, এটা এমসিকিউর জন্য। এইটা দেখো, এক্সন ট্রান্সমিট ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য নার্ভ সেল বডি, মানে হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল দিকে চলে যায়, মানে ডেন্ড্রাইটের জাস্ট উল্টা, ডেন্ড্রাইট তোমার পেরিফেরাল থেকে সেন্ট্রালি আসে, কিন্তু এক্সন হচ্ছে সেন্ট্রাল থেকে তোমার ইম্পালসটা ক্যারি করে পেরিফেরিতে নিয়ে যায়। তাহলে এক্সন ইট ইজ দ্য প্রসেস অফ দ্য নার্ভ সেল বডি দ্যাট ট্রান্সমিট ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য নার্ভ সেল বডি। আচ্ছা, এগুলা হচ্ছে তোমার ছবিতে দেখাতে হবে, দ্য নার্ভ সেল অরিজিনেট ফ্রম দ্য এক্সন, ইউজুয়ালি অ্যারাইজ ফ্রম দ্য এক্সন হিলক, দ্য ফার্স্ট পোর্শন অফ দ্য এক্সন ইজ কল দ্য ইনিশিয়াল সেগমেন্ট, ইট ইজ ডিভাইডেড ইন্টু প্রিসিনাপটিক টার্মিনাল সিনাপটিক নব অ্যান্ড দ্য টার্মিনাল বটনস, ইট কন্টেইন গ্রানিলস অর ভেসিকলস হুইচ দ্য সিনাপটিক ট্রান্সমিটার্স। এইটা এমসিকিউ তে আসছে, দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য এক্সন ইজ দ্য মোস্ট এক্সাইটেবল পার্ট অ্যাট হুইচ দ্য অ্যাকশন পটেনশিয়াল অরিজিনেটস। তাহলে হচ্ছে তোমার এক্সন সম্বন্ধে যদি আমরা বলতে চাই, দিস ইজ দ্য এক্সন। আচ্ছা, আর তার আগে এই কথাটা একটু বলতে হবে, দ্য মায়েলিন শীট এনভেলপ দ্য এক্সন এক্সেপ্ট এট দ্য এন্ডিং অ্যাট এন্ড অ্যাট দ্য নোড অফ রেনভিয়ার, যেটা আমরা একটু আগে বললাম। এই যে দেখো এক্সন, এক্সন যেটা হচ্ছে তোমার এক্সন হিলক থেকে হচ্ছে, এখানে কোনো নিজেলস গ্র্যানিউল নাই, ওর মেইন কাজ হচ্ছে তোমার ইউজুয়ালি দেখা যায় একটা নিউরনে একটাই এক্সন থাকে, ওর মেইন কাজ হচ্ছে ট্রান্সমিট ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। ঠিক আছে, আর দ্য টার্ম নার্ভ ফাইবার ইউজুয়ালি রেফার টু দ্য নার্ভ ফাইবার বলতে আমরা ইউজুয়ালি এক্সনকেই বুঝি, দ্য এক্সন ইজ সিঙ্গেল বাট কনস্ট্যান্ট, দ্য নিউরন হ্যাজ অনলি ওয়ান প্রসেসেস, ইট মে বি এক্সন। দেখো তোমার ডেন্ড্রাইট কিন্তু মাল্টিপল থাকে, একটা অসংখ্য থাকে, কিন্তু একটা নিউরনের জন্য একটাই এক্সন থাকে, দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য এক্সন ইজ দ্য মোস্ট এক্সাইটেবল পার্ট অ্যান্ড ইট ইজ দ্য সাইট অ্যাট হুইচ দ্য অ্যাকশন পটেনশিয়াল অরিজিনেট। এই লাইনটা, এই লাইনটা নিচে আন্ডারলাইন করবা।
The axon cylindrical contain exoplasm, a semi-solid substance. এই জায়গাটায় তোমার হচ্ছে একটা তোমার এক্সোপ্লাজম বলে একটা সেমি সলিড সাবস্টেন্স থাকে যেটা এসেনশিয়াল ফর নিউট্রিশন এন্ড গ্রোথ। আর এক্সন থেকে ডেনড্রাইটের ডিফারেন্সটা কি তোমাদেরকে বলছিলাম যে এক্সোপ্লাজমে তোমার নিউরোফিব্রিল থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে এন্ড এক্সোপ্লাজমে ভেসিকেলও থাকে। তোমার হচ্ছে কি থাকে, তোমার এখানে কোনো নিজলস গ্র্যানিউল থাকবে না। তুমি যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখো যে তোমার ডেনড্রাইট অথবা সেল বডিতে নিজলস গ্র্যানিউল থাকবে, এক্সনে কোনো নিজলস গ্র্যানিউল থাকবে না। এক্সন হচ্ছে তোমার একটা নার্ভ ফাইবার কাভারিং থাকে একটা মেমব্রেন দিয়ে, যাকে আমরা নিউরোলেমা বলি। আর এক্সন একটা লাস্ট এন্ড নিউমেরাস টার্মিনাল বাটনস, যা এখানে কিছু টার্মিনাল বাটনস থাকে, এই যে অসংখ্য টার্মিনাল বাটনস থাকে, যে লাস্ট এন্ডে কিছু টার্মিনাল বাটনস থাকে যাকে আমরা বলি এক্সন টেলোকন্ড্রিয়া। আচ্ছা, দিস অল অ্যাবাউট দ্য এক্সন এন্ড ডেনড্রাইটস। এগুলো হচ্ছে বেসিক, এই জন্য আমি এগুলো একটু টাইম নিয়ে পড়াচ্ছি। এগুলো না জানলে তুমি নার্ভাস সিস্টেমের কিছুই বুঝবা না। তাহলে হচ্ছে তুমি প্রথম কথা হচ্ছে যে তোমার এক্সনের ডেনড্রাইটের কাজ কি। ইট ক্যারিজ প্রসেসেস, ইট ইজ দ্য প্রসেস দ্যাট ক্যারিজ ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি। মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে ইম্পালস ট্রান্সমিট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে। আর এক্সনের মেইন কাজ হচ্ছে ট্রান্সমিট ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য নার্ভ সেল বডি, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরিতে নিয়ে যায়। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে খুব দ্রুত একটু যাবো যে তোমার নিউরনের ক্লাসিফিকেশন গুলো। আচ্ছা একটু দেখে নাও যে ইউজুয়ালি নিউরনকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, অ্যাকর্ডিং টু নাম্বার, অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য প্রসেস, অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু লেন্থ অফ দ্য ফাইবার। আমরা যদি নিউরনকে ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু নাম্বার, অ্যাকর্ডিং টু নাম্বার, দেখো ইউনিপোলার নিউরনস, মানে ইউনি মানে একটা, একটাই পোল আছে। বাইপোলার নিউরনস মানে হচ্ছে দুইটা পোল, সুডো ইউনিপোলার নিউরন, এটা একটু ছবি দেখাবো। আর মাল্টিপোলার নিউরন মানে অসংখ্য পোল আছে। এই যে দেখো এটা, এই ফিগারটা গ্যানন থেকে নেয়া। ইউনিপোলার নিউরন সেল বডি থেকে তোমার একটাই প্রসেস। বাইপোলার নিউরন দেখো, বাইপোলার দুই দিকে একটা ডেনড্রাইট একটা এক্সন। আর হচ্ছে তোমার সুডো ইউনিপোলার নিউরন আর হচ্ছে মাল্টিপোলার নিউরন। আচ্ছা ইউনিপোলার নিউরন ইউজুয়ালি আমি সংক্ষেপে বলে যাচ্ছি দ্য সিঙ্গেল প্রসেস যার একটাই প্রসেস থাকে ইউজুয়ালি দ্য এক্সন, যাকে আমরা ইউনিপোলার নিউরন বলি। দ্য ইউনিপোলার নিউরনস হ্যাভ ওয়ান প্রসেসেস উইথ ডিফারেন্ট সেগমেন্ট সার্ভিং অ্যাজ এ রিপিটেটিং সারফেস অ্যান্ড রিলিজিং টার্মিনালস, দ্যাট ইজ ইন্টারভার্টিব্রেট নিউরনস। আচ্ছা আমি বারবার বলে যাচ্ছি, তোমরা প্রত্যেকটা নিউরন ক্লাসিফিকেশন যখন বলবা সাথে সাথে তোমার এক্সাম্পল বলতে হবে। তাহলে সহজ ভাষায় যদি বলতে চাও ইউনিপোলার নিউরন কাকে বলে, দ্য সিঙ্গেল প্রসেস মানে একটা প্রসেস যদি থাকে ওকে আমরা ইউনিপোলার নিউরন বলবো। যেমন ধরো অনলি এক্সন থাকবে, ইউজুয়ালি সিঙ্গেল প্রসেস বলতে অনলি এক্সন থাকবে, অনলি ওয়ান প্রসেস দ্যাট ইজ এক্সন। এক্সাম্পল হচ্ছে ইন্টারভার্টিব্রেট নিউরনস, অথবা এভাবে বলতে পারো মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ। বাইপোলার নিউরন, হ্যাঁ বাইপোলার নিউরন কে ইউজুয়ালি হ্যাভ টু স্পেশালাইজড প্রসেসেস, দেখা যায় একটা এক্সন এন্ড একটা ডেনড্রাইট। যেমন ধরো দা বাইপোলার নিউরনস হ্যাভ টু স্পেশালাইজড প্রসেসেস, এ ডেনড্রাইট দ্যাট ক্যারিজ ইনফরমেশন টু দা সেল এন্ড অ্যান এক্সন দ্যাট ট্রান্সমিট ইনফরমেশন ফ্রম দা সেল। মানে হচ্ছে তোমরা যদি সহজ ভাবে, মানে ডেনড্রাইট আর এক্সনের ফাংশন বলা হচ্ছে, বাইপোলার নিউরন বলতে হচ্ছে বাইপোলার, বাই মিন্স দুইটা, মানে ওর দুইটা প্রসেস থাকবে, একটা এক্সন একটা ডেনড্রাইট। এক্সাম্পল হচ্ছে বাইপোলার সেলস অফ দ্য রেটিনা, একটা বলছি কিন্তু আরো আছে, যেমন ভেস্টিবুলার গ্যাংলিয়া, হেয়ার সেলস অফ দ্য কক্লিয়া, অলফ্যাক্টরি সেলস। ঠিক আছে, এখন আসবো সুডো ইউনিপোলার নিউরন। সুডো ইউনিপোলার নিউরন এখানে অ্যাকচুয়ালি তোমার কি হয় যে দেখা যায় যে একটা হিসেবে সে স্টার্ট হয়, বাট ইউজুয়ালি আলটিমেটলি দেখা যায় বাইপোলার হয়ে যায়। দেখো সাম সেন্সরি নিউরনস আর ইন এ সাব ক্লাস অফ বাইপোলার cells called pseudo unipolar cells. As the cell develops a single process, dekho mane cell develop korbe as a single process splits into two, mane usually ekta single process mone hobe pseudo kotha tar mane hocche mithya, mane usually tomar dekha pseudo unipolar mane ekta na ashole, mane dekha jabe ekta hoye tar jonmo hocche kintu ultimately tomar bipolar dui ta hoye jay. As the cell develop as a single process splits into two, both which function as exon, one going to the
skin or muscle and another to the spinal cord. Usually example hoche neurons in the dorsal root ganglia, cranial nerve ganglion except 8. আর মাল্টিপোলার নিউরনটা কি, দ্য মাল্টিপোলার সেলস অফ ওয়ান এক্সন অ্যান্ড মেনি ডেনড্রাইটস, মানে নর্মাল যে নিউরনটা আমি এতক্ষণ দেখিয়ে আসলাম, এক্সাম্পল ইনক্লুডস মোটর নিউরন, মানে মেনি প্রসেসেস, একটা মাথায় রাখবে একটা এক্সন এবং বাকিগুলো ডেনড্রাইট থাকবে, যেমন ধর মোটর নিউরন, হিপোক্যাম্পাল পিরামিডাল সেলস উইথ ডেনড্রাইটস ইন দ্য অ্যাপেক্স অ্যান্ড বেস, দ্য সেরিবেলার পারকিনজিস সেলস উইথ অ্যান এক্সটেন্সিভ ডেনড্রাইটিক ট্রি ইন দ্য সিঙ্গেল প্ল্যানেট, অথবা এভাবে বলতে পারে ডর্সাল অ্যান্ড ভেন্ট্রাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, মোটর কর্টেক্স দ্যাট ইজ সেরিব্রাম, সেরিবেলার পারকিনজি ফাইবার, সেলস অফ দ্য অটোনোমিক গ্যাংলিয়ন। এই যে দিস ইজ দ্য ইউনিপোলার, মানে হচ্ছে ইউনিপোলার সেল বডি থেকে তোমার হচ্ছে একটাই এক্সন আসবে। হ্যাঁ, দ্য বাইপোলার, এখানে হচ্ছে তোমার এক্সন অ্যান্ড ডেনড্রাইট থাকবে, আর হচ্ছে তোমার মাল্টিপোলার, মানে একটা হচ্ছে যেটা নর্মাল। ইউনিপোলারে দেখো সেল বডিটা সাইডে, আর হচ্ছে বাইপোলারে সেল বডিটা মিডলে থাকে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিগুলো পড়াবো, তোমরা কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই নিউরনের ছবি আঁকবা, ক্লাসে এই ক্লাসিফিকেশনটার এক্সাম্পলগুলো মুখস্থ করবো, আমি জিজ্ঞেস করবো নিউরন কাকে বলে, ভালো করে পড়ে আসবা।